আজকে ভিডিও শুরু করতে গিয়ে না ভীষণ হাসি পাচ্ছে, না হেসে নেবো না তোমাদেরকে হাসিয়ে দেব, কোনটা বলো তো? না আমি আমি না ভেবে পাচ্ছি না তোমাদের সাথে কোনটা আগে শেয়ার করব। অ্যাকচুয়ালি আমি বোকা, তোমরা বোকা, না জুলিয়েট চালাক, কোনটা? আমি অবাক হয়ে যাই এই সোশ্যাল মিডিয়ায় এসে কিছু মানুষ এভাবে নিজেকে প্রিটেন্ড করার চেষ্টা করে। তারা সমস্ত কিছু জানে, সমস্ত কিছু মানে ঠিককে ভুলের দিকে পাল্টে দিতে হবে, আর ভুলকে পাল্টে দিতে হবে গায়ের জোরে, কথার জোরে ঠিকের দিকে। মানে কি বিষয় নিয়ে কথা বলছি তোমরা এক্ষুনি বুঝতে পারবে। তো চলো ভিডিওটা শুরু করি। গ্যালাক্সি অফ কন্ট্রোভার্সিতে আমি মনীষা চলে এসেছি নতুন একটি ভিডিওর সাথে। আমি না জানতে পারলাম আমরা বোকা। অ্যাকচুয়ালি আমি, আমার মতো যারা সাপোর্টার সবাই, সন্দীপদার, নিঃস্বার্থভাবে যারা ত্রিশুর ভালো চাই, তারা সবাই বোকা। কারণ আমরা আদতে বুঝতেই পারিনি যে জুলিয়েট আমাদেরই অজান্তে কত ভালো কিছুর জন্য ত্রিশুর ভবিষ্যৎ পরিকল্পনা করে ত্রিশুকে ওখানে রেখে গেছে। আমরা আমরা বেকার শুধু শুধু প্রত্যেকটা দিন এটা বলে গেছি, কেন তুমি তোমার ছেলের কথা মনে করো না, কেন তুমি তোমার ছেলের কথা মনে করো না, কেন তোমার মনে পড়ছে না। আরে ধুর, ও তো ওর ছেলেকে ছেলের ভালোর জন্যই রেখে গেছে। এটা হচ্ছে এক্সপ্লেনেশন না, এটা হচ্ছে এক্সপ্লেনেশন সেই দিদির, যে দিদি কিনা আমাদের জুলিয়েটের ইনডাইরেক্টলি পরকিয়াকে সাপোর্ট করছে, নেত্যটাকে সাপোর্ট করছে, দোকানদারিটাকে সাপোর্ট করছে, আর বলছে সমস্ত কিছু এআই এর মাধ্যমে পাল্টে দেওয়া হয়েছে। ঠিক আছে, একমাত্র যখন সন্দীপদার ভয়েসটা ভাইরাল হলো ছায়া মানুষ হিসেবে, সেটা এআই এর মাধ্যমে ছিল না। ঠিক আছে, ওরকমটা সন্দীপদাই করতে পারে, কারণ ভয়েসের ভীষণ সিমিলারিটি আছে সেই কারণে। জুলিয়েটের ছবির সাথে যতই সিমিলারিটি থাকুক, জুলিয়েটের ফ্যামিলির প্রত্যেকটা পার্সনকে ভাইরাল করে দেখিয়ে দেওয়া হোক না কেন, সব প্রমাণ মিথ্যে। ভিডিওর অথেন্টিকেশন, ছবির অথেন্টিকেশন যদি প্রুফ করা হয়, সব বেরোবে এআই দ্বারা, সব এআই দ্বারা বেরোবে। আরে ভাই আমরা ভুল, আমরা আমরা আট মাস ধরে আমরাই বোকা হচ্ছি। জুলিয়েট ভীষণ ভীষণ মাপের একটা চালাক মানুষ। গাইস বিশ্বাস করো, আমি জাস্ট যখন ভিডিওটা দেখছি না, আমি মন থেকে ভাবছি হ্যাঁ হ্যাঁ বাইগান এসা ভি হো সকতা হ্যায়। মানে এমন কি করে হতে পারে, একটা মেয়ে বাড়ি থেকে বেরোনোর সময় তার সন্তানকে নেয়নি, ডকুমেন্টস নিয়েছে। ঠিক আছে, একটু পুরনো কথা ঘাঁটছি, কিন্তু কিন্তু আমাদের বলার পর, ঠিক আছে, আমাদের মতো অনেক মানুষের বলার পর, 22 দিন পর যখন নিজের লড়াইয়ের জন্য টোটাল দুটো ভিডিওস আপলোড করে, তারপর সে তার ছেলেকে নিয়ে, এবার ছেলেকে নিয়ে ভাববো বলে একটা ভিডিও দেয়, দ্যাটস ইট। ছেলের প্রতি দায় দায়িত্ব কর্তব্য ওই একটা ভিডিওর মধ্যে সীমিত। ঠিক আছে, আবার দেখতে পেয়েছিলাম আমরা দায় দায়িত্ব রিকভারির দিন, বাড়ি থেকে বেরোবার সময় যে ভিডিওটা শুট করেছিল সেখানে, ছেলে বাবা মা উভয়কেই পাবে আমি এমন সিদ্ধান্তই নিয়েছি। ঠিক আছে, জনতা জনার্দনের এত কথার কোনো উত্তর না দিয়ে আমি গোটা ষষ্ঠী করলাম বাটার পনির খেয়ে। ঠিক আছে, পোলাও বাটার পনির খেয়ে আমি গোটা ষষ্ঠী করলাম, লাইক ক্যা ক্যা কেহনা ক্যা চাহতে হো ইয়ে তো বলো হাম লোগো কো, কেহনা ক্যা চাহতে হো। ও হচ্ছে একমাত্র সুন্দর সুন্দরী, নিরপেক্ষ, একদম ইনোসেন্ট একটি মেয়ে, যে নিজের স্ট্যান্ড পয়েন্টে ঠিক থাকে, শুধু একটু পরকিয়া করে ফেলেছে, একটু স্বামীকে ঠকিয়ে ফেলেছে, একটুই তো নিজের সন্তানের সাথে বিট্রে করে ফেলেছে, একটুখানি পরকিয়া করেছে, দুটো চ্যাট করেছে, এখানে এমন কি আছে, এটা কোনো ব্যাপার না, চাইলে সন্দীপদা ক্ষমা করতে পারতো। ইস সন্দীপদা তুমি কি করলে, আজকে তুমি ক্ষমা করলে না বলেই সে রাজপ্রাসাদের মালকিন থেকে দোকানদারের মালকিন হয়ে গেছে, বলছে এটা প্রফিটেবল, বলছে এটা প্রফিটেবল। সন্দীপদার সাথে সংসার করে এতগুলো বছরে ও যা করতে পারেনি, অ্যাটলিস্ট মিস্টার ফোকলা চন্দ্রের সাথে কিছু মাস বন্ধুত্বের সম্পর্কে থেকে ও তো একটা দোকানদারের মানে মালকিন হয়ে গেছে। এটা সত্যি ভীষণ একটা অ্যাপ্রিসিয়েটের কথা না? আমাদের জুলিয়েট 5 বছরে কি পেয়েছে বলো? নিজের হাতে টাকা পায়নি, নিজের মতো খরচ করতে পারেনি, সংসারে সুখী ছিল না, পটল সাইটিং মাছ খেতে হয়েছে ওখানে উচ্ছে দিয়ে, এখানে কষা করে ঝাল খাচ্ছে, বোতার নট সেম হা, তো এটা কিন্তু আলাদা একটা বিষয়, তোমরা মোটেই গুলিয়ে দিও না।
দুটো একদম এক হতে পারে না। বাপের বাড়িতে টক দই পাতা খাচ্ছে, মিষ্টি দোকানে টক দই বেটার, বাট সন্দীপটা কিন্তু প্যাকেটের টক দই এনে দিত, দুটো কিন্তু সেম না, ঠিক আছে? তো সেক্ষেত্রে শ্বশুর বাড়িতে অত্যাচার হতো এটাই বলতে হবে। আবার ওদিক থেকে দেখতে গেলে সন্তানের জন্য কোনো খুশি ও মানে নিজের মতো করে বেলেল্লাপনা করতে পারতো না, লাইক চুলের পেছনে হেয়ার স্টাইলের পেছনে টাইম দিতে পারতো না, সাজগোজ করতে পারতো না, কেনাকাটি করতে পারতো না, ফ্রি মাইন্ডে ঘুরতে পারতো না, বাট এখন পারছে, মা বাবা সাপোর্ট করছে, এটাই তো লাইফ। এর জন্য কি সন্দীপদা তুমি একটা ক্ষমা করতে পারবে না? হ্যাঁ, একটা তো ক্ষমা কেন করতে পারবে না বলো তো? এত সমাজ মাধ্যমে ওর নামে যা ছড়িয়ে গেছে, প্রিয় দিদি বলছে যে হ্যাঁ জুলিয়েট ভিতরে ভিতরে অনুতপ্ত, এটা আমি জোক করছি, কিন্তু আমরা জানি দিদি তুমি জোক করছো না, কারণ তুমি যে মানুষকে কিভাবে পোক করতে পারো সেটা আমরা খুব ভালো মতো বুঝতে পেরে গেছি। এটা হচ্ছে রিজন অ্যাকচুয়ালি আমরা এতগুলো মাস ধরে সত্যি বোকা হয়ে গেলাম, দিদি বোকা হয়ে গেলাম আপনার এই কথার কাছে। মানে জুলিয়েট তার সন্তানের ভালোর জন্যই সন্দীপদার কাছে রেখে গেছে, আবার কখনো বলে ওখানে সন্তানটা টেক কেয়ার হচ্ছে না, সন্তানের ভবিষ্যৎ নেই, সন্তানকে তুই নিয়ে চলে যা। আসলে বলতে বলতে ফেড আপ হয়ে গেছে, জুলিয়েট কোনো রিপ্লাই দেয়নি তো, তাই এখন বলাটাই ছেড়ে দিয়েছে, এখন বলাই ছেড়ে দিয়েছে, জানে তো আনবে না, জানে আনবে না, আমি বেকার বলছি, আমি আমার কন্টেন্ট করতে করতে মানুষ তো আমাকে কমেন্ট বক্সে ঢোলাই দেবে, তাহলে আমার এখন উচিত চুপ করে যাওয়া, এই বিষয়টা নিয়ে বেশি ঘাটলে মানুষের কমেন্ট বক্সে আমি উত্তর দিতে পারবো না, তাহলে আমি চুপ করে যাই। এটাই কিন্তু আমাদের প্রিয় কন্ট্রোভার্সি ক্রিয়েটর দিদি করছে। এই যে জুলিয়েটের পরিবার চ্যানেল, হ্যাঁ নতুন নতুন রান্নার ভিডিওস দিচ্ছে, বিকেলবেলা দেখলাম লাইফার সঙ্গে একটা সুন্দর হাতে হাত দিয়ে একটা ভিডিও পোস্ট করেছে, না ভালো ভালো, সব ভালো, সব ভালো লাগছে, ভালোই হচ্ছে। মানে আমার একটাই কথা মাঝে মাঝে মনে হচ্ছে, এত ভালো ননদের ফোন আছে, ঠিক আছে আমাদের জুলিয়েটের ফোন আছে, চ্যানেলটার অ্যাক্সেস সেই ফোনে একটু নিয়ে এই কদিন, যে কদিন আমাদের জুলিয়েট স্ট্রাইক খেয়েছে, একটু গুড কোয়ালিটির ভিডিও আপলোড করতে পারত, আর তারপর একটু গুড কোয়ালিটির স্বামী স্ত্রীর মেলবন্ধনের ভিডিও দিতে পারত না, বাড়িতে থাকা এরকমভাবে মেম্বার্সরা বাড়ির লোকেদের তো হেল্প করতেই পারে, তাই না? আমার তো এটাই মনে হয়, কিন্তু না সেসব কিছু হচ্ছে না। আমাদের জুলিয়েটের বৌদি কিন্তু প্রাণপণ চেষ্টা করছে, আপকামিং ব্লগার হবে, তোমরা মিলিয়ে নিও, আমি চাই মনে প্রাণে হোক, তবে তো আমরা বুঝতে পারবো যে ওই বাড়িতে থাকতে জুলিয়েট কত ভালো ছিল, কারণ কিছু না কিছু তো হবেই যেখান থেকে আমরা বুঝতে পারবো, আর আমাদের এই জুলিয়েটের বৌদি একদিন ফ্ল্যাশ করবেই। তো এটা খুব তাড়াতাড়ি হতে চলেছে অতি অবশ্যই। এখন যেটা শুনতে চলেছি সেটা হচ্ছে, ওই বাড়িতে থাকাকালীন অর্থাৎ সন্দীপদার সাথে থাকাকালীন জুলিয়েট কোনো স্বাধীনতা পায়নি, যেমন জুলিয়েটের চ্যানেলগুলো এখন সন্দীপদার, সন্দীপদার তো কোনো কন্ট্রিবিউশন ছিলই না, কোথা থেকে কন্ট্রিবিউশন আসবে? এখানে কি দাঁড়াচ্ছে কথাটা, আমাদের ফোকলাচন্দ্র ইন্ট্রোডিউস হয়েছে জুলিয়েটের জন্য, ঠিক আছে? তো জুলিয়েটের পুরোপুরি অধিকার আছে ফোকলাচন্দ্রের চ্যানেলকে নিজের করে পাবলিকের সামনে ফলো করা, ইটস মাই ক্রিয়েটিভ চ্যানেল, তোমরা প্লিজ সাবস্ক্রাইব করো, ঠিক আছে? এটা আমাদের জুলিয়েটের রাইট আছে, বাট জুলিয়েট যার থেকে ইন্ট্রোডিউস হয়েছে তাহলে তাদের কি রাইট নেই ওর চ্যানেলটাকে নিজের করে নেওয়া? কন্ট্রিবিউশন তো তারাও করেছে বস, যেখানে ফোকলাচন্দ্রের 0% কন্ট্রিবিউশন নেই, 0% কন্ট্রিবিউশন, -0% নেই, তো সেখান থেকে ওর চ্যানেলটাও যে কোনো মুহূর্তে নিতেই পারে। আফটার অল এত ফলোয়ার্স, সোশ্যাল মিডিয়ায় এত ইম্পর্টেন্স, ফেস ভ্যালিউ, সমস্ত কিছু তো আমাদের জুলিয়েটের জন্যই, তাই না? এই আমাদের জুলিয়েটের এখন সলি হয়েছে 8 মাস, একটা ডক্টর দেখাতে পারছে না, একটু প্রেশার লো হয়ে মাথা ঘুরছিল, ব্লাড টেস্ট করে ঘরেতে চিকিৎসা করে তার মুখের গোড়ায় দুধ বাদাম ফল সমস্ত কিছু সন্দীপদা এনে দিয়েছে। ইয়াহা ক্যা দেখ রহে হো তুম লোগ, খুদ কা পকাও, খুদ কো পকানে পর রহা হ্যায়, খুদ কো পকানা পর রহা হ্যায়, ঠিক আছে? মানে নিজের রান্না নিজেরে করে নিতে হবে, পালা করে রান্না, এটাই যদি শ্বশুর বাড়িতে তো ও মাই গড, ভীষণ ভাবে তাকে অত্যাচার করা হচ্ছে, এতটাই অত্যাচারিত যে সে নেল পলিশ করতে পারছে কিন্তু নেল পলিশ উঠছে না, সে সাজতে পারছে, কন্টেন্ট করতে পারছে কিন্তু সে অত্যাচারিত, বরের দ্বারা পরিচালিত হয়ে আমাদের কাছে কন্টেন্ট দিচ্ছে, চ্যানেল চালাচ্ছে, চ্যানেলে এডিট করছে, অথচ গেম প্রমোট করতে গিয়ে স্ট্রাইক খেয়ে যাচ্ছে। ওয়াও গ্রেট, মানে এত বছর ধরে যে চ্যানেল পরিচালনা করছে, শি ডাজন্ট নো এনিথিং,
अबाउट चैनल माने से बुझते ही पारलो ना जे आमार ए गेम टा प्रमोट करार दरुन आईपीएल तो आर ए प्रथम होच्छे ना आईपीएल तो एर आगेओ होयेछे ताई तो तो सेई समय निश्चय ओके गेम प्रमोट प्रमोट करते दावा हतो ओ एई सब प्रमोशन सम्पर्के समस्त किछु जाने कारण ओ जेटा सन्दीप दा के बोलेछे सन्दीप दा एट पास अल्प शिक्षित एकटी चाषार घरेर पुत्र তার পক্ষে এগুলো বোঝা সম্ভব নয় আমাদের মামুলিদি আমাদের এত শিক্ষিত মামুলিদি সমস্ত শিক্ষা দান করেছে আমাদের জুলিয়েটকে জুলিয়েট শক্ত হাতে সেটাকে নিয়ে নিজের ফেস ভ্যালু দ্বারা এগিয়ে নিয়ে গেছে তার মানে ও সবটা বোঝা উচিত জানা উচিত যে যে গেমটা আমি প্রমোট করছি অ্যাটলিস্ট আমার টাইম নিয়ে দেখা উচিত যে ওই গেমটা প্লে স্টোরে ওপেন আছে কিনা এতটা পয়সা পিপাসু না হয়ে শুধু গেমস বলে নয় যে কোনো ব্র্যান্ড যে কোনো ব্র্যান্ড প্রমোশনের আগে আমায় তো দেখতে হবে প্লে স্টোরে সেটার অথেন্টিকেশন আছে কিনা আমার কাছে সময় নেই বিকজ আমার কাছে এখন পয়সাটাই হচ্ছে ইম্পর্টেন্ট পয়সা না টাকা টাকা হচ্ছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট পার্ট সেই জন্য জুলিয়েটের নতুন চ্যানেলকে প্রমোট করতে আমাদের মিস্টার কোকলাচন্দ্র ইনস্টাগ্রামে প্রমোশন অলরেডি ডান কিন্তু ঠেকা নিয়ে বসে নেই আমাদের জুলিয়েটের শুধু ঠেকা নিয়ে বসে আছে টাকা পয়সা বলতা হ্যায় বস পয়সা বলতা হ্যায় তো এই জায়গায় দাঁড়িয়ে আমরা যা বুঝতে পারছি জুলিয়েট সন্তানের ভবিষ্যতের জন্য শুধুমাত্র সন্দীপ দার কাছে দিয়ে গেছে নাকি যার রক্ত তার কাছে দিয়ে গেছে এটা না ছেলে তো ওরও না ছেলের প্রতি এত মায়া না থাকলে কি কেউ কখনো গোটা ষষ্ঠি করতে পারে পোলাও আর বাটার পানির খেয়ে প্রেমিকের সাথে ও সরি 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 প্রেমিক না বন্ধু বন্ধুর সাথে এত সুন্দর সুন্দর রিলস করে এত সুন্দর ভাবে ঘুরে ওফ চমৎকার কি সুন্দর একটা ট্রানজিশন ভিডিও করেছিল না সেই সব কিছু করে বাড়িতে সারা রাত ধরে যাচ্ছে কি হার্ড ওয়ার্কিং প্রেজেন্টেশন নিজের জন্য সারা রাত চুল কার্লি করবে বলে চুলে বেনি করে দিয়েছে মা ঠিক আছে সারা রাত সেই কার্লি রয়েছে সকালবেলা সেটা একটা একটা করে ওপেন করা আবার সেটাকে চুলটাকে গুছিয়ে বেঁধে দেওয়া পরিপাটি করে মেয়েকে সাজিয়ে দেওয়া কোথায় যাচ্ছে কোথায় যাচ্ছে 498A কেস করে স্বামীর ওপর স্বামীর হ্যাঁ স্বামীর ওপর কেস দিয়ে স্বামীকে রিজার্ভ রুমে এক ঘন্টা রেখে যার জন্য বাড়ি থেকে বেরিয়ে এসেছি অর্থাৎ কজ ইজ পরকিয়া সেই পরকিয়ারত বন্ধুর সাথে এখন বন্ধু নাম দিয়ে তার সাথে আমি সেলিব্রেট করেছি ভ্যালেন্টাইনস ডে হ্যাঁ যে ঘড়ি গিয়ে আগেই দিয়ে দিয়েছে তার বয়ফ্রেন্ডকে সে হাতে ওয়াচটা পরে আছে হ্যাঁ পরে আছে আমরা ভ্যালেন্টাইনস ডেতে দেখতে পাচ্ছি সে নাকি এত বড় একটা সিঙ্গো গোল্ডের ব্যাগ নিয়ে সারা দিন ঘুরে 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 বিকেলবেলা তার বান্ধবীকে দেওয়ার সময় পেল আর তার বান্ধবী বলছে ও মা তুমি কি এনেছো আমার জন্য আমি তো দেখিনি ওয়াও ওয়াও একদম সে বদল গয়ে হম তো কিছু ভি নহি সমঝতে আর কহাঁ সে আতে হ্যায় হম লোগ তো পৃথিবী মে রহতে হি নহি হ্যায় হ্যাঁ এই হে না এই জন্য আমাদেরকে বলে দেয় তোমাদের যা যা ভাবার ভাবো আমার কিছু যায় আসে না তোমরা তো বলবেই আমার এই সাত আট পাশে সমস্ত কিছু গায়েশ হয়ে গেছে তা ভাই গায়েশ হয়ে গেছে বলেই তো সলিটা হচ্ছে সলিটা ওই জন্যই তো হচ্ছে নালে কি আর হতো দেখো সুস্থ মানুষের গায়ে হলে তার সুস্থ মানসিকতা নিয়ে সে ডাক্তার দেখাতে যাবে নাকি সে এরকম করে গায়ে সলিগুলোকে পুষে প্রেম করতে বেরোবে হ্যাঁ এত বড় ট্রুপ করে চলে এলো হ্যাঁ ট্রুপ করে চলে রাস্তার মধ্যে খেয়ে খেলে কুঁদে নেচে ঘুরে বেরিয়ে চলে এসে বলছে আমার সলি ভালো হয়নি ডাক্তার দেখাতে যাব কন্টেন্ট এটা হচ্ছে একটা কন্টেন্ট এই কন্টেন্ট নিয়ে আমি যে টাকাটা কামাবো পরবর্তী সলির জন্য আমি আপকামিং 10-12 বছরের সলির জন্য টাকাটা কালেক্ট করব সেই জন্য এখন আমাকে সলিটাকে কন্টেন্ট হিসেবে রেখে দিতে হবে যেদিন আমার কন্টেন্ট নেই সেদিন কন্টেন্ট হবে সলি সেদিন কেরই কন্টেন্ট হবে আমার সলি তো এই হচ্ছে বিষয় আমাদের সন্দীপদা রীতিমতো এতগুলো বছর ধরে আমাদের জুলিয়েটকে চিনতে পারেনি জুলিয়েটের মধ্যে থাকা এত প্রতিভা সেটা সন্দীপদার জন্য থরি বাইরে এসেছে বাইরে তো এসেছে আমাদের জুলিয়েটের নিজের জন্য দেখতে পাচ্ছ সাত দিন ধরে চ্যানেলে স্ট্রাইক ও মা গো মানে আমি ভেবে পাচ্ছি না গো সাত দিন ধরে চ্যানেলে স্ট্রাইক ঠিক আছে তার কাছে এতটুকু সময় নেই একটা কারেন্ট রিলস শুট করে পোস্ট করার এই বাবা এত গরম পড়েছে বাড়িতে সবাই পুঁটি মাছ কুমড়ো মাছের এই কুমড়ো মাছ ইস কিসব বলছি কুমড়োর তরকারি পুঁটি মাছের তরকারি পুঁটি মাছের চচ্চড়ি তারপর আরেকটা যেন রিসেন্ট কি যেন একটা রান্না করলো বরবটি আলু ভাজা নাকি হ্যাঁ বরবটি আলু ভাজা এরকম কিছু একটা করলো
এত কিছু সবাই পোস্ট করছে, মণিকর্ণিকা ঘাটের ভিডিও এডিট করে পোস্ট হচ্ছে, কিন্তু আমাদের জুলিয়েট সময় পাচ্ছে না নতুন একটা রিলস শুট করে পোস্ট করার। আগের পুরাতন সব রিলস পোস্ট করছে, লাস্ট স্ট্রাইক খাওয়া ভিডিও পোস্ট করছে, কিন্তু টাইম নেই তার কাছে একটা কারেন্ট ভিডিও শুট করে মানুষকে এটা খবর দেওয়ার, জানানোর যে হ্যাঁ আমার দ্বারা একটা ভুল হয়ে গিয়েছিল, সেটা একটা 2 মিনিটের আপডেটেড ভিডিওতে দেখিয়েছে। কেন? কারণ ফোকলার কাছে, আমি ফোকলার কাছে, ফোকলা চন্দ্রের কাছে যেহেতু আছে সেই কারণে ওই পিঙ্ক দেয়ালের রহস্য তো উদ্ঘাটন হয়ে যাবে, তাই এখন কোনো কারেন্ট ভিডিওস তোমরা পাচ্ছ না এই গরম। তার উপর ফোকলার বাড়ি ও শুধু পুকুরে ডুব মারছে, উঠছে, দোকানদারি করছে, ঘুমোচ্ছে, পুকুরে ডুব মারছে, উঠছে, দোকানদারি করছে, ঘুমোচ্ছে, ট্রায়াঙ্গেল জীবন এটাই হয়ে গেছে ওর। মানে ওর জীবনে এখন এটাই তো এজেন্ডা, ওকে একটা ভালো ব্যবসাদার হতে হবে, ভালো ইনফ্লুয়েন্সার হতে হবে, অল বেস্ট অফ পরকীয়া, অল বেস্ট অফ পরকীয়া। পরকীয়ার জন্যই তো আমাদের জুলিয়েট, পরকীয়া কুইন এখন, ওর আগে কেউ যেতে পারছে না। মানে এত মিথ্যে কথা তো আমাদের ম্যান্ডিও বলেনি, আমাদের ম্যান্ডির মধ্যে সততা আছে ভাই, কোনো এক সময় গিয়ে সত্যি কথাটা বলে দেয়, বাট জুলিয়েটের মধ্যে বিন্দুমাত্র সততা নেই, এক্সপেক্টই করতে পারবে না। এই যে এতক্ষণ ধরে ওর গুণগান গেয়ে এসেছি না, ভাই প্লিজ আমাকে তোমরা ক্ষমা করো, এই দিদি যে কি খেয়ে ওর গুণগান করতে বসে আমি ভেবে পাই না বস। ও যাই করে সমস্ত নেগেটিভ কিছুগুলোকে নিজের শরীরের সমস্ত পজিটিভিটি দিয়ে আপ্রাণ চেষ্টা করে পাল্টে ফেলবো, আমাকে পাল্টে দিতে হবে, গায়ের জোরে হোক, কথার জোরে হোক, মাথার জোরে হোক, পরিস্থিতির জোরে হোক, পাল্টে দিতেই হবে। কেন? শি ইজ মাই ক্লায়েন্ট, তাকে আমাকে প্রোটেক্ট করতেই হবে, ঠিক আছে। এখন তো আর কমেন্টও করে না, আগে কমেন্টের বন্যা বইতো, দিদির কমেন্টে কমেন্ট, বোনের কমেন্টে কমেন্ট, এখন বোনের কমেন্টে দেখা গেল, দিদির কমেন্টে কিন্তু আর দেখা যায় না, মানে টুকি টুকি খেলছে, আমরা দেখতে পেয়ে যাব না, আমরা পোক করব না, সেই কারণে তলে তলে সব ঠিক আছে, আমাদের শুধু দেখাচ্ছে, বুঝছো না? আমাদের যদি এখন ওই বলে না দেখাশোনায় কান ভাঙানি পড়বে, ওই রকম একটা ব্যাপার, সমস্ত সম্পর্ক ঠিক আছে, শুধু ওই কুনজর পড়বে, শুকনো লঙ্কার খরচ বাড়বে, তাই আমাদেরকে আর দেখাচ্ছে না। আজকে বলেই দিল জুলিয়েট একদম ভালো করেছে, ও সন্তানের ভবিষ্যতের জন্য ওকে ওখানে রেখে এসেছে, আর আমাদের সন্দীপটা যদি আবার একটা বিয়ে করে তাহলে ভাগ বসবে না, ভাগ বসবে তো, ও জন্য ছেলের ভালোর জন্য ছেলেকে রেখে এসেছে, কি ভালো কথা। আর মা যে 5 লাখ টাকা ফিক্স করবে বলছিল, সেই 5 লাখ টাকার পর মা 2 লাখ টাকা কামিয়ে ফোন কিনে নিল, তারপর সেভিংস করেছে, কোর্টে খরচা করছে, কিন্তু একবারও মুখ দিয়ে বলে না এখান থেকে এই টাকাটা আমার ছেলে, সে তো সব ফোকলার নামে করে দিয়েছে, তারপর ফোকলার বংশধর এলে বোধ হয় তার নামে ট্রান্সফার হবে, কি জানি ভগবান মালিক, আমাদের তো আর জানার কথা না। মোদ্দা কথা হচ্ছে তোমরা দেখতে থাকো, আমিও দেখতে থাকি, আমাদের জুলিয়েট 7 দিন পর কি ভিডিও দেয়। এই কালকে যেন কি বার, কালকে শনিবার, কালকে 7 দিন কমপ্লিট হচ্ছে, তাহলে কি রবিবার আশা করা যায়? মনে হয় রবিবার ভিডিও আসবে না, আসলে আসতে পারে, কারণ 7টা দিন রেভিনিউ বাদ যাবে তো মাসের শুরু, রবিবার আবার ওই চকমা দেওয়ার জন্য না আসতে পারে, একেবারে সোমবার থেকে আসতে পারে, কারণ রবিবারটা তো ওর এমনি ছুটির দিন, গায়েব দেয় তো, কখনো রান্নার ভিডিও, কখনো এই ভিডিও, কখনো সেই ভিডিও দিয়ে মেকআপ দিয়ে দেয়, কারণ ও জানে আমি তো এই দিনটা কোথায় কাটাবো সেটা তো আর কাউকে দেখাতে পারবো না, না এত লম্বা চওড়া পিঙ্ক দেয়াল প্রমাণ করতে গেলে আমি নিজেই পিঙ্ক হয়ে আকাশে উড়ে যাবো, দরকার নেই। সেই কারণে তো তোমরা অপেক্ষা করো, আমি আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, আমরা বোকা তোমরা বোকা, জুলিয়েট হচ্ছে একমাত্র চালাক, এই ভেবে দিদিকে একটু খুশি দিই আমরা, ঠিক আছে। ভিডিওটা এখানে শেষ করলাম, ভিডিওটা ভালো লাগলে ডু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আমার চ্যানেল, আর ভিডিওটা ভালো লাগলো কিনা অবশ্যই কমেন্টে জানিও, এরকম এন্টারটেইনিং ভিডিও করতে আমারও মাঝে মধ্যে ভালো লাগে, মাইন্ডটা একটু ফ্রেশ হয়ে যায় আর কি। টাটা।